আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন যে যেখানে আছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন তো এটা হচ্ছে পেয়ার ট্রি নাশপাতির গাছ আর কি তো এই পেয়ারগুলো দেখতে পাচ্ছেন বেশ বড় বড়োই তো এগুলো পাকলে পরে একটু লালচে কালার হয় তো আসলে কাঁচাগুলো খেতে আমার কাছে ভালো লাগে বেশি পাকাগুলো আমি খুব একটা পছন্দ করি না আপনি পেয়ার পেয়ারার মতো কেটে কেটে খেতে পারেন অথবা স্মুদি বানিয়েও খেতে পারেন আর কি তো যাই হোক আমার ছেলে এগুলো পারতে খুবই পছন্দ করে বাসার আশেপাশে তিন চারটা গাছ আছে আবার প্রচুর পেয়ার আসে মার্শাল্লা আর হচ্ছে কতগুলো অনেকগুলো অ্যাপেল গাছ আছে আমরা পেয়ার অ্যাপেল এগুলো সবসময় এখান থেকে পারতে থাকি কিন্তু তেমন কিছু করা হয় না কয়েকদিন রেখে ফেলে দিতে হয় তো যাই হোক পেয়ারের জাপানিজ শব্দটা হচ্ছে নাসি আমি জাপানিজ ভাষাটা বলতে পারি এবং জাপানে যখন আমি ছিলাম পাঁচ বছর ছিলাম ওখানে তখন জাপানিজ ভাষাটা শিখেছে তো বাংলাদেশে একটা এখন একটা জিনিস চলছে সেটা হচ্ছে যে একজন জাপানি মা এসেছে উনি ওনার দুটো বাচ্চাকে নেয়ার জন্য বাবা বাচ্চাদেরকে নিয়ে চলে এসছেন তাদের তিনটি বাচ্চা পরিবারের সমস্যা ছিল এবং একটি ছোটো বাচ্চাটি মায়ের কাছে আছে মা একজন ডাক্তার এবং বাবা কি করেন আমি বলতে পারছি না বাবা আমেরিকারও নাগরিক এর নাগরিক এবং হচ্ছে উনি বাংলাদেশের তপস্যই নাগরিক তো ওনার পরিবার আছে ওনার বোনকে দেখা গেছে আরও নিশ্চয়ই পরিবারের লোকজন আছেন তো এই বাচ্চাগুলো ডেফিনেটলি যারা জাপানের ছিল তারা জাপানিজ ল্যাঙ্গুয়েজটা বলে এবং হয়তো বা কিছু কিছু ইংলিশ জানলে জানতেও পারে বাংলাটা বাবার কাছে থেকে বাচ্চারা খুব দ্রুত বাংলা শিখে ফেলে এক সপ্তাহ দেশে থাকলে আসলে বাংলাটা শিখে ফেলে তো ভাঙ্গা ভাঙ্গা বাংলা তারা কথা বলতে পারে তো আসলে একজন মা যিনি জাপানের চিকিৎসক উনি বাংলাদেশে গিয়েছেন বাচ্চাদের আনার জন্য উনি কিন্তু চিকিৎসক অনেক ব্যস্ত থাকেন তো সেটা উনি যে ওনার বাচ্চাদেরকে ভালোবাসেন সেটার আসলে কোনো সন্দেহ নাই উনি ভালোবাসেন বলে উনি ওনার প্রফেশনকে কিছু দিনের জন্য ছুটি দিয়ে উনি বাংলাদেশে গিয়েছেন বাচ্চাদেরকে আনার জন্য জাপানে যারা চিকিৎসক তাদের কিন্তু অনেক বিজি থাকতে হয় আমি সেখানে হসপিটালে বেশ কিছু দিন আমি ওটিতে ছিলাম ওটিতে কাজ করেছে হেল্প করেছে ওটিতে তারপরে হচ্ছে আমি আউটডোরে বসতাম এবং আমি নিজে আমার দুটো বাচ্চা ওখানে হয়েছে সো আমি খুব ভালো মতো জানি আর আমি নিজে যেহেতু একজন চিকিৎসক আমি সেখানে পিএইচডি প্রোগ্রামে ভর্তি ছিলাম পিএইচডি করেছি ওখান থেকে তো সেখানে ডাক্তাররা কিভাবে চলেন কতটুকু বিজি থাকেন আমার খুব ভালো ধারণা আছে তো একজন মাকে সবাই বলছে যে বাবাটা বেশি আদর করছেন বাবা আদর করছে সেটা দেখা যাচ্ছে জাপানিজরা খুব একটা ইমোশনাল জাতি না আসলে তারা তাদের ইমোশনটাকে ভিতরে ধরে রাখে তারা কিন্তু সহজে কান্নাকাটি না আমাদের মতো চোখ দিয়ে পানিও ফেলবে না ওরা হচ্ছে কাজে বিশ্বাসী ওরা অত্যন্ত পেশেন্স শো করতে পারে যেটা আমাদের মধ্যে না খুব কম আছে আর কি তো একজন মা যিনি তার বাচ্চাদের জন্য বাংলাদেশে ছুটে যেতে পারেন ভিন দেশে একজন মাকে কতখানি কষ্ট করতে হয় বাচ্চাগুলোকে ক্যারি করার জন্য যারা হসপিটালে জব করেন একজন মা যিনি হসপিটালে জব করেন এবং বাচ্চাকে জন্ম দিচ্ছেন একই সাথে তার যে কতখানি কষ্ট হয় সেটা আমি খুব ভালো মতো জানি ওখানকার হসপিটালগুলো কোনো দিন রাত বলতে কোনো কিছু নাই আসলে যখন কাজ করার কাজ করতেই হবে এবং আপনি প্রেগনেন্ট কি নন প্রেগনেন্ট ইট ডাজন্ট ম্যাটার কারণ তাদের কাছে হচ্ছে কাজটাই বড় কথা এবং তারা যে কোনো কাজে যদি কমিটেড থাকে সেই কাজটা তারা করবে আমাদের দেশের মতো না যে আমরা তিন দিন গেলাম তো চার দিন গেলাম না বিকালে ক্লিনিকে বসলাম অন্য একটি হসপিটালে বসতাম অন্য একটি হসপিটালে গিয়ে প্রাইভেট রোগী দেখে আসতাম তারা কিন্তু এই কাজটি করে না একজন মাকে বাচ্চাটা ক্যারি করতে হয় নয় মাস ক্যারি করতে হয় বাচ্চাটিকে ব্রেস্ট মিল খাওয়াতে হয় ওনারা যখন বিজি থাকে ব্রেস্ট মিলটা ওনারা বের করে সেটাকে ফ্রোজেন করে তারপরে ডে কেয়ারে রেখে আসেন এবং সেই ডে কেয়ারে ব্রেস্ট মিলটা গলিয়ে তারপরে যারা ডে কেয়ারের লোক আছে তারা খাওয়ায় ওটা এবং আমি আমার বাচ্চাদেরকে ডে কেয়ারে দুপুরে লাঞ্চের সময় আমি ব্রেস্ট মিল খাওয়াতে যেতাম আমার বাচ্চাকে এবং যখন তার মানে ডেকে পাঁচটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত শেষ হয়ে যেত আমি তাকে নিয়ে বাসায় চলে আসতাম এবং দেখা যেত আবার আমার যখন একদম ফোর্থ ইয়ার ছিল তখন আমি বাচ্চাকে বাসায় রেখে আমি এমনও হয়েছে আমি রাত দেড়টায় বাসায় এসেছি আমার বোন ছিল আমার বোন বাচ্চাদেরকে দেখতো ছয় মাসের জন্য আমার বোন ছিল আমার সাথে তো এই রকম কষ্ট কিন্তু করতে হয় জাপানে যারা জাপানে যারা থাকেন বাচ্চাকে লালন পালন করেন এবং বাচ্চার মা যারা এবং আমার দুটো বাচ্চা ওখানে হচ্ছে এবং আমার যখন দ্বিতীয় বাচ্চাটা হয় এক সপ্তাহ আগে পর্যন্ত আমি হসপিটালে ছিলাম এবং এক সপ্তাহ আমার বাচ্চা হওয়ার পরেও আমি আবার চলে গেছে এবং বাচ্চাগুলো ডে কেয়ারে চলে যায় তো একজন মাকে যেই পরিমাণ পরিশ্রম করতে হয় যেই পরিমাণ কষ্ট করতে একজন বাবাকে তা করতে হয় না কিন্তু সেই জন্য বাবার পক্ষে বলাটা খুব সহজ মারা বাচ্চারা কে শিখিয়ে তাটা খুব সহজ যে মা ভালো না মা এই করছে সেই করছে কিন্তু মা যদি ভালো নাই হবে মা কেন যে বাংলাদেশে যাবে বাচ্চাদের আনার জন্য মায়ের তো প্রয়োজন ছিল না একজন বাবা ইচ্ছা করে বাচ্চা ফেলে দিয়ে চলে যেতে পারেন কিন্তু একজন মা পারেন না মা কিন্তু তার একটি বাচ্চা রেখে বাকি দুটো বাচ্চাকে নিতে এসেছেন বাবা কিন্তু একটি বাচ্চা ফেলে দিয়ে দুটো বড় বাচ্চাকে নিয়ে চলে এসেছেন কারণ কি জানেন কারণ হচ্ছে ছোট বাচ্চাটা পালতে কষ্ট হবে বারো বছরের বাচ্চাকে পাল খাইয়ে দিতে হয় না দশ বছরের বাচ্চাকে খাইয়ে দিতে হয় না ওরা নিজের হাতে খেতে পারে জাপানিজ বাচ্চারা অত্যন্ত ইন্ডিপেন্ডেন্ট হয় তো যখন বাবা মায়ের মধ্যে গন্ডগোল হয় তখন বাচ্চারা যে জন্য আসলে দুজনকেই প্রয়োজন বাচ্চাগুলো মায়ের কাছে থাকতে পারে বাবা সামার ভেকেশন উইন্টার ভ্যাকেশান গিয়ে দেখা করতে পারেন অথবা বাবার কাছে এসে থাকতে পারেন কিন্তু বাবার পক্ষ থেকে শিখিয়ে দেওয়া যে মা ভালো না মা এরকম মা ওরকম কার দিস ইজ টোটালি নট ওকে সে একজন মাকে যদি ধরুন বিয়ে করলো বিয়ের পরে দেখা গেল যে অন্য ধর্মের একজন মানুষ তাকে বিয়ের পর সময় বলা হলো যে তুমি মুসলিম হলে বিয়ে বিয়েটা হবে মুসলিম না হলে বিয়ে হলো না সে সুন্দর মতো সাইন করে দিল বিয়ে হলো মুসলিম হলো কিন্তু সে আসলেই নিজেকে কনভার্ট করছে কিনা ইসলামকে ভালোবেসে এটা যদি আপনি না দেখে বিয়ে করেন দ্যাটস আপনার প্রবলেম বিকজ আপনি এই জিনিসটা খেয়াল করেন একজন মানুষকে আপনি জোর করে কনভার্ট করতে পারবেন না ইসলাম এই অধিকারটা আপনাকে দেয়নি ইসলাম মানুষ কনভার্ট হবে যখন সে নিজে চায় যে হ্যাঁ আমি ইসলামকে দেখে পছন্দ করেছি ইসলামের নিয়মকরণ আমার ভালো লেগেছে আমি কনভার্টেড হতে চাই আমি মুসলিম ধর্ম গ্রহণ করতে চাই দেন দ্যাট পারসন উইল বি এ মুসলিম এখন বিয়ের পারপাসে যদি কেউ শুধু মুসলিম হয় যে বিয়ের পারপাসে আমার নামে আমি ধর্মটা ত্যাগ করলাম একটা কাগজে লিখলাম আমি নামে মাত্র ওই নামটাই শুধু তারপরে সে তার কালচার সে তার ধর্ম সেটা সে অবশ্যই পান কারণ সে তো বুঝে মুসলিম হয়নি তাকে বিয়ে করতে হবে তাই সেটা করেছে তো অন্য ধর্মের অন্য কালচারের একজনকে যখন কেউ বিয়ের প্রপোজাল দেয় বা বিয়ে করতে যায় তখন অবশ্যই চিন্তা করতে হবে যে হ্যাঁ কেন আমি সেটা করছি এবং কখনোই সেটি ভালো হবে না ভালো হচ্ছে না একজন আরেকজন মা যদি নন মুসলিমও হন তার মানে এই নয় যে তার রাইটসগুলো চলে গেছে বাচ্চাদের কাছ থেকে তিনি অবশ্যই একজন মা তিনি অবশ্যই বাচ্চাদের জন্ম দিয়েছেন এবং উনি মুসলিমকে অমুসলিম ইসলাম কিন্তু সেটা বলেনি ইসলাম বলেছে মা মুসলিম না হোক অমুসলিম হোক সেই মাকেও যথাযথ সম্মান করতে হবে এবং সেই মাও তার জন্য একটি দরজা তো একজন স্বামী হয়তো মনে করতে পারেন যে আমার স্ত্রী মুসলিম না সেই জন্য আমি তার সাথে থাকবো না দ্যাটস ওকে সেটা হতে পারে কিন্তু মা মুসলিম না বলে মা সন্তানদেরকে পাবেন না সন্তানদের ভালোবাসা থেকে মমতা থেকে উনি বঞ্চিত হবেন এটা কিন্তু ইসলাম না ইসলামে নন মুসলিম যে মা তাকেও অত্যন্ত সম্মান করতে বলেছে সেম সম্মান যেরকম আপনি আপনার মুসলিম মাকে করবেন এবং নন মুসলিম যদি বাবাও যদি নন মুসলিম হয় তাকেও সেইম পরিমাণ সম্মান দেখাতে হবে তো কারণ একটা মানুষ আমরা যে দুনিয়াতে এসেছি সেটা কিন্তু আমরা নিজের ইচ্ছায় আসিনি আমরা চুজ করিনি কে আমাদের বাবা মা হবে এটা আল্লাহ আমাদের চুজ করে দিয়েছেন আল্লাহ জানেন যে এই মাটি এই সন্তানদেরকে ভালোভাবে লালন পালন করতে পারবে আল্লাহ জানেন যে হ্যাঁ আমার কেপেবল আমার ছেলে মেয়েদেরকে দেখার জন্য সেই জন্য আল্লাহ আমাকে বাচ্চাগুলো দিয়েছেন আল্লাহ ওনাকে বাচ্চাগুলো দিয়েছেন আর একজন বাবার সাথে থাকলে একজন মুসলিম বাবার সাথে থাকলে যে ছেলেমেয়েরা আসলে প্রপার মুসলিম ধর্মকে ইসলাম ধর্মকে ফলো করবে দ্যাটস নট ট্রু অনেক বাবা আছেন উনি নামাজ পড়েন রোজা রাখেন জাকাত দেন কিন্তু ওনার ছেলে ইসলাম ধর্ম ত্যাগ করেছে খোঁজ নিয়ে দেখেন হয়তোবা আপনার ঘরের আশেপাশেই আছেন এইথিস্ট হয়ে গেছে কারণ হচ্ছে কি বাবা মা যদি সন্তানকে সময় না দেন সন্তানকে যদি ওইভাবে আমি মুসলিম এই ধরনের চিন্তা ভাবনা থেকে যে ভাবনা আমি মুসলিম তাই আমার ছেলে মেয়ে মুসলিম হবে তা না কিন্তু ব্যাপারটা তো যাই হোক আমি আশা করি বা প্রার্থনা করি যে এই মা তার সন্তানদেরকে ফেরত পান এবং এই সন্তানরা মায়ের আদরে মমতায় ভালোবাসায় বড় হোক এবং বাবাও যেন তার সন্তানদেরকে মাঝে সামার ভ্যাকেশান উইন্টার ভ্যাকেশনে এনে রাখতে পারেন দেখতে পারেন এবং বাবাও যেন তার কর্তব্য পালন করতে পারেন এবং ওরা যখন বড় হবে তখন ওরাই ডিসাইড করবে যে ওরা আসলে কোন ধর্মটা ফলো করবে এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে একটা মানুষ নামে মুসলিম হলো কিন্তু তার আচার আচরণ যদি খুব খারাপ হয় তাহলে সেই মুসলমানের তোর মানে সেই মুসলিম হওয়ার কোনো মানে হয় না আসলে ইসলাম হচ্ছে গুড ম্যানার্সটা অনেক বড় একটা ব্যাপার তো যাই হোক এই যে আমরা এগুলো পিক আপ করেছে এই অ্যাপোলার পেয়ার তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি